হ্যালো বন্ধুরা এস এস একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আমি আজকে আলোচনা করতে চলেছি লাইফ সায়েন্স বা পরিবেশ বিজ্ঞানের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক মানবদেহ আজকে আমি মানবদেহের বাহান্নটি কোশ্চেন নিয়ে আলোচনা এসেছি এবং সেই বাহান্নটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ সামনে আগত যে সমস্ত পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলোর জন্য চলো বন্ধুরা সেই বাহান্নটি কোশ্চেনে কি আছে আমরা দেখে নেব বন্ধুরা ফার্স্টেই দেখতে পাচ্ছ যে এক নম্বর কোশ্চেন আছে মানব শরীরে মোট হারের সংখ্যা কয়টি তাহলে মানব শরীরে মোট হারের সংখ্যা হয়ে যাবে দুশো ছয়টি তারপরে বন্ধুরা নেক্সট কোশ্চেন দেখো বলেছে মানব শরীরে মোট পেশি সংখ্যা কয়টি ছশো উনচল্লিশটি তারপরে দেখো বন্ধুরা নেক্সট কোশ্চেন তিন নম্বর মানব শরীরে বৃহত্তম অঙ্গ অর্থাৎ মানব শরীরের সবথেকে বড় অঙ্গ কি সেইটা হয়ে যাবে স্কিন তারপরে বন্ধুরা দেখো নেক্সট কোয়েশ্চেন আছে চার নম্বর মানব শরীরের কতগুলি সেল বা কোষ আছে তাহলে মানব শরীরের সেল বা কোষ আছে পঁচাত্তর ট্রিলিয়ান বন্ধুরা তারপরে কোশ্চেন দেখো পাঁচ নম্বর বলেছে মস্তিষ্কের ওজন কত তাহলে আমাদের মস্তিষ্কের ওজন হয়ে যাবে চোদ্দোশো গ্রাম বা যদি কেজিতে দেওয়া থাকে তাহলে অনেক সময় থাকে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স কেজি তাহলে কেজিতে যদি দেওয়া থাকে তাহলে কী হবে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স কেজি তারপরে বন্ধুরা কোশ্চেন দেখো ছয় নম্বর বলেছে রক্তের পরিমাণ তাহলে মানবদেহে রক্তের পরিমাণ কত থাকে সিক্স পয়েন্ট এইট লিটার নেক্সট কোশ্চেন সাত নম্বর রক্তের পিএইচ মানব শরীরে রক্তের পিএইচ হয়ে যাবে সেভেন পয়েন্ট ফোর তারপরে বন্ধুরা দেখো আট নম্বর কোশ্চেন সার্বজনীন রক্তদাতা কোন গ্রুপকে বলা হয় সার্বজনীন মানে হচ্ছে যে রক্ত গ্রুপ সকলকে রক্ত দান করতে পারে তাকেই বলা হয় সার্বজনীন রক্তদাতা সেই রক্তদাতা হয়ে যাবে ও গ্রুপকে আমরা বলে থাকি সার্বজনীন রক্তদাতা তারপরে বন্ধুরা দেখো নেক্সট কোশ্চেন নয় নম্বর সার্বজনীন রক্তগ্রহিতা আগেরটা হলো আমরা জানলাম যে রক্তদাতা হচ্ছে ও এবং এরপরটা হচ্ছে রক্ত অর্থাৎ সব গ্রুপে রক্ত গ্রহণ করতে পারে কোন গ্রুপ সেটা হচ্ছে এবি অর্থাৎ যে সমস্ত ব্যক্তির রক্তের গ্রুপ হচ্ছে এবি তারা যে কোনো ব্যক্তি রক্ত গ্রহণ করতে পারে বন্ধুরা তারপর দেখো নেক্সট কোশ্চেন দশ নম্বর মানব শরীরে হৃদস্পিডন মিনিটে তাহলে মানব শরীরে যে আমরা হৃদ্পিণ্ড আছে সেটা মিনিটে কতবার হয় মিনিটে বাহাত্তর বার হয়ে থাকে বন্ধুরা তারপরে কোশ্চেন দেখো এগারো নম্বর বলেছে মানব শরীরের সবথেকে বড়ো হার ফিমার তাহলে মানব শরীরের থেকে বড়ো হার হচ্ছে ফিমার এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটি অনেক পরীক্ষায় এই কোশ্চেনটি এসেছে এবং এই ফিমার হারটা কোথায় থাকে মানব শরীরের আমরা জানি যে হাঁটু থেকে কোমর অব্দি এই ফিমার হারটি থাকে তারপরে বন্ধুরা দেখো নেক্সট কোশ্চেন বলেছে বারো নম্বর মানব শরীরের সব থেকে ছোটো হার ছোটো হার হয়ে যাবে স্টেপিস তাহলে মানব শরীরের সবথেকে ছোটো হার হবে স্টেপিস যেটা কোথায় থাকে যেটা কানে থাকে তারপরে দেখো বন্ধুরা তেরো নম্বর নেক্সট কোয়েশ্চেন লাল রক্তকণিকার গড় আয়ু বা লোহিত কণিকার গড় আয়ু কত একশো কুড়ি দিন তারপর নেক্সট কোয়েশ্চেন চোদ্দো শ্বেত রক্তকণিকার গড় আয়ু কত দিন এক থেকে পনেরো দিন তারপরে আছে পনেরো নম্বর কোয়েশ্চেন শ্বেত রক্তকণিকাকে বলা হয়ে থাকে তাহলে শ্বেত রক্তকণিকাকে কী বলা হয় লিউকোসাইট নেক্সট কোশ্চেন ষোলো নম্বর লোহিত রক্তকণিকাকে বলা হয় এরিথ্রোসাইট শ্বেত রক্তকণিকা মনে রাখবে যে লিউকোসাইট আর লোহিত রক্তকণিকাকে বলা হয় এরিথোসাইট তারপর দেখো বন্ধুরা নেক্সট কোশ্চেন ষোলো নম্বর সরি সতেরো নম্বর শরীরের তাপ নিয়ন্ত্রক গ্রন্থি হল হাই থ্যালামাস অর্থাৎ শরীরের তাপ নিয়ন্ত্রণ করতে পারে কোন গ্রন্থি হাই থ্যালামাস নেক্সট কোশ্চেন দেখো আঠেরো নম্বর রক্ত চাপ মাপক যন্ত্র অর্থাৎ কোন যন্ত্রের সাহায্যে আমরা রক্তর চাপ মাপতে পারি সেটা হয়ে যাবে স্পিগ মোম্যানোমিটার তাহলে স্পিগ মোম্যানোমিটার যন্ত্রের সাহায্যে আমরা কী করি রক্তের চাপ মাপতে পারি তারপর দেখো বন্ধুরা উনিশ নম্বর কোশ্চেন ব্লাড ব্যাঙ্ক বলা হয় কাকে ব্লাড ব্যাঙ্ক বলা হয় প্লিহাকে তারপরে কুড়ি নম্বর কোশ্চেন শরীরের সবথেকে বড়ো গ্রন্থি হলো যকৃৎ যক্ষিত হলো শরীরের সবথেকে বড় গ্রন্থি আর শরীরের সবথেকে ছোটো গ্রন্থি কী তা হয়ে যাবে পিটুইটারি তারপরে বন্ধুরা দেখো বাইশ নম্বর কোশ্চেন বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি এটা সকলেই জানো যে বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থি হলো থাইরয়েড আর ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি কী পিনিয়াল বডি বৃহত্তম হয়ে যাবে থাইরয়েড আর ক্ষুদ্রতম হয়ে যাবে পিনিয়াল বডি বন্ধুরা নেক্সট কোশ্চেন দেখো তেইশ নম্বর বলেছে বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি হচ্ছে যকৃত আর বৃহত্তম লসিকা গ্রন্থি হয়ে যাবে প্লিহা তারপরে কোশ্চেন দেখো বলেছে পঁচিশ নম্বর দীর্ঘতম ধমনি অ্যাবডোমিনাল অ্যাওটা তাহলে মানব শরীরে দীর্ঘতম ধমনি কি অ্যাবডোমিনাল অ্যাওটা তারপরে নেক্সট আছে ২৬ নম্বর দীর্ঘতম শিরা হয়ে যাবে নিম্নমহাশিরা তারপরে সাতাশ নম্বর আছে দীর্ঘতম স্নায়ু সার্টিক নার্ভ দেহের দীর্ঘতম কোষ স্নায়ুকোষ এই স্নায়ুকোষটা হচ্ছে দেহের দীর্ঘতম কোষ হলো স্নায়ুকোষ তারপরে বন্ধুরা দেখো উনিশ নম্বর সরি উনত্রিশ নম্বর কোশ্চেন বৃহত্তম পেশি আমরা জানলাম বৃহত্তম হা অস্থি বা হার হলো ফিমার আর বৃহত্তম পেশি হয়ে যাবে গ্লুটিয়াস তারপরে বন্ধুরা দেখো তিরিশ নম্বর কোশ্চেন কাঁধ থেকে কনুই অর্থাৎ কাঁধ থেকে কোনুই যে আমাদের হাড়টা আছে সেই হাড়টাকে কি বলা হয় হিউমেরাস তারপরে আছে একত্রিশ নম্বর কোমর থেকে হাঁটু অব্দি যে হার আছে সেটা হলো ফিমার যেটা হয়ে যাবে শরীরের বৃহত্তম হার তারপরে বত্রিশ নম্বর কোশ্চেন হাঁটু থেকে গোড়ালি হাঁটু থেকে গোড়ালি যে হারটা থাকে তার নাম কি ট্রিভিয়া বা ফিবুলা আর একটা কোশ্চেন বাদ গিয়েছে বন্ধুরা সেটা হয়ে যাবে মেরুদণ্ডের হার মেরুদণ্ডের হাড়ের নাম কি রুকা। তারপরে বন্ধুরা দেখো তেরো নম্বর সরি তেত্রিশ নম্বর কোশ্চেন কোনোই থেকে কবজি কুনুই থেকে কবজি হারের নাম হচ্ছে আলনা তারপরে চৌত্রিশ নম্বর কোশ্চেন হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা কয়টি চারটি এই কোশ্চেনটা প্রাইমারি টেটে এসেছিল যে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা কয়টি চারটি বামালিন্দ বামনিলয় ডানালিন্দ আর ডান নিলয় তারপর দেখো পঁচিশ নম্বর কোশ্চেন বলেছে হৃৎপিণ্ডের আবরণীকে কি বলা হয় হৃদপিণ্ডের আবরণী হয়ে যাবে পেরিকার্ড্রিয়াম তারপরে বন্ধুরা নেক্সট কোশ্চেন দেখো ছত্রিশ নম্বর বলেছে মস্তিষ্কের আবরণী হলো মেনিনজিস ফুসফুসের আবরণী হলো প্লুরা তাহলে হৃদপিঞ্জের আবরণী হয়ে যাবে পেরিকার্ডিয়াম মস্তিষ্কের আবরণী হয়ে যাবে মেনিনজিস আর ফুসফুসের আবরণী হয়ে যাবে প্লুরা বন্ধুরা তারপরে কোশ্চেন দেখো থার্টি এইট মিশ্রগন্থি মিশ্রগন্থি কাকে বলা হয় মিশ্রগন্থি বলা হয় অগ্নাশয়কে তারপরে আছে থার্টি নাইন মানব শরীরের সর্ববৃহৎ অংশ হলো সরি মানব মস্তিষ্কের মানব মস্তিষ্কের সর্ববৃহৎ অঙ্গ হল সেরিব্রাম রক্ততে রক্তরসের পরিমাণ কত ফিফটি ফাইভ অর্থাৎ পঞ্চান্ন শতাংশ তারপরে কোশ্চেন দেখো বলেছে ত্বকের বাইরের অংশকে কি বলা হয় ত্বকের বাইরের অংশকে বলা হয় এপি ডারমিস তাই ত্বকের বাইরের অংশ কি এপি ডারমিস নেক্সট কোশ্চেন বিয়াল্লিশ নম্বর বলেছে মানব দেহের কোন গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয় পিটিউইডারি বা মাস্টার গ্রন্থিও বলা হয় অনেক সময় তাহলে মাস্টার গ্রন্থি এবং প্রভুগ্রন্থি কাকে বলা হয় তাহলে তো পিচুইটারি গ্রন্থিকে তারপরে বন্ধুরা দেখো তেতাল্লিশ নম্বর কোশ্চেন মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত তেইশ জোড়া বা ছিচল্লিশটি অনেক সময় জোড়াই কোশ্চেন আসে বা কয়টি আসে তাই আমাদের খেয়াল করে অপশান দেখে উত্তরটা করতে হবে যদি জোড়ায় আসে তাহলে হয়ে যাবে তেইশ জোড়া এবং কয়টি যদি জিজ্ঞাসা করে তাহলে হবে ছিচল্লিশটি বন্ধুরা তারপরে দেখো চুয়াল্লিশ নম্বর কোশ্চেন বলেছে দেহের কড়টি স্নায়ুর সংখ্যা কড়টি স্নায়ুর সংখ্যা হয়ে যাবে বারো জোড়া দেহের মোট সুশূন্য স্নায়ুর সংখ্যা একত্রিশ জোড়া বন্ধুরা তারপরে দেখো নেক্সট কোশ্চেন ছিচল্লিশ বলেছে স্যাডল সন্ধি দেখা যায় কোথায় স্যাজল সন্ধি আমাদের দেখা যায় বুড়ো আঙুলে তারপরে বন্ধুরা দেখো নেক্সট কোশ্চেন আছে সাতচল্লিশ অচল সন্ধি দেখা যায় অচল সন্ধি কোথায় দেখা যায় অচল সন্ধি আমাদের দেখা যায় করটিতে নেক্সট কোশ্চেন আছে হিঞ্জ সন্ধি হিঞ্জ সন্ধি কোথায় দেখা যায় হিঞ্জ সন্ধি দেখা যায় এখানে আছে আমাদের আর একটা জায়গায় দেখা যায় সেটা হয়ে যাবে কোথায় হাঁটু হাঁটু এবং কনুই এই জায়গাতে কি দেখা যায় হিঞ্জ সন্ধি দেখা যায় বন্ধুরা তারপরে কোশ্চেন দেখো বলেছে উনপঞ্চাশ বল ও সকেট সন্ধি দেখা যায় কোথায় বল ও সকেট সন্ধি দেখা যায় কোমরে পঞ্চাশ নম্বর কোশ্চেন হৃদপিণ্ডের সংকোচনকে কী বলা হয় সিস্টোল আর হৃদপিণ্ডের প্রসারণকে বলা হয় ডায়াস্টোল তাহলে সংকোচন কী সিস্টোল আর প্রসারণ হয়ে যাবে ডায়াস্টল এই দুটো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এই দুটি কোশ্চেন অনেক পরীক্ষায় এসেছে বন্ধুরা এইখানে আজকে আমি শেষ করলাম আমার এই ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানাও এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চলো বন্ধুরা এবার আমরা নিয়ে নেব একটা ছোট্ট মক টেস্ট বন্ধুরা দেখো এক নম্বর কোশ্চেন আছে মানবদেহের মোট পেশির সংখ্যা কয়টি বন্ধুরা এটা আমি ফার্স্টই আলোচনা করেছিলাম তাহলে মানবদেহের মোট পেশি সংখ্যা কত হয়ে যাবে ছশো উনচল্লিশটি বন্ধুরা নেক্সট কোশ্চেন দেখো বলেছে দেহের বৃহত্তম পেশি মানবদেহের বৃহত্তম পেশি কি সেটা হয়ে যাবে অপশন নাম্বার ডি গ্লুটিয়াস বন্ধুরা নেক্সট কোশ্চেন দেখো মানবদেহের সর্ববৃহৎ অন্তঃক্ষরা গ্রন্থি সর্ববৃহৎ অন্তঃক্ষরা গ্রন্থি হলো থাইরয়েড নেক্সট কোশ্চেন মানবদেহের সর্ববৃহৎ লৌসিকা গ্রন্থি মানবদেহের সর্ববৃহৎ লৌসিকা গ্রন্থি হয়ে যাবে অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার প্লিহা তারপরে আছে মানবদেহের মস্তিষ্কের ওজন এটা আমি ভিডিও চলাকালীন ভালোভাবে বলেছিলাম যে মানবদেহের মস্তিষ্কের ওজন হয়ে যাবে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স কেজি তারপরে বন্ধুরা দেখো লাস্ট কোয়েশ্চেন আছে মানবদেহের মোট সুশূন্য স্নায়ুর সংখ্যা এটা আমি ভিডিওতে আলোচনা করেছিলাম তাই অবশ্যই তোমরা এই কোশ্চেনটার অ্যান্সার যদি পেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে কত উত্তর হবে একত্রিশ জোড়া বারো জোড়া তেত্রিশটি আর বারো জোড়া সেটা তোমরা অবশ্যই এই উত্তরটা কমেন্ট বক্সে জানাও এবং ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও